আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পালানোর আগে রুশ সেনারা গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে বলছে জেলানুসকে এরপর জানিয়ে দেব নেতাদের হত্যার মাধ্যমে ফিলিস্তিনিদের মনোবল নষ্ট করা যাবে না বলছে ইসলামী জিহাদ আর জানিয়ে দেব দিল্লিতে ভূমিকম্পের ঝাঁকুনি কেন্দ্রস্থল নেপাল মহাবিপদে এবার ভারতের কঠোরপন্থী নরেন্দ্র মোদী সরকার দেশে হারা ভারত এরপর জানিয়ে দেব খেরসনে বিজয়ের পর ইউক্রেন জুড়ে উল্লাস সর্বশেষ জানিয়ে দিব আজকের সব থেকে ভাইরাল খবর এবং গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম প্রতিদিন দুই থেকে তিন কিলো গালি খায় ভারতের কঠোরপন্থী নরেন্দ্র মোদী সরকার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল পালানোর আগে রুশ সেনারা গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে বলছে জেলনস্কি। খেরসন থেকে রুশ সেনা প্রত্যাহারের পর ইউক্রেনীয় সেনারা অঞ্চলটিতে প্রবেশ করেছে ইউক্রেনের নাগরিকরা এই সফলতা উদযাপন করেছেন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এই ঘটনাকে ইউক্রেনের সেনাদের বিগত নয় মাসের সর্বোচ্চ অর্জন বলে অবহিত করেছে এদিকে শনিবার রাত্রিকালীন দেওয়া এক বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলনস্কি খেরসনে গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসের অভিযোগ তুলেছে রুশ সেনাদের বিরুদ্ধে তিনি বলেন দখলদার আর রুশ পালিয়ে যাওয়ার আগে সকল গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামো ধ্বংস করে গেছে তবে স্থানীয় বাসিন্দারা শহরটির স্থিতিশীল করার কাজ শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি ব্রদিমির জেলনস্কি বলেন ইউক্রেনের সব জায়গায় রাশিয়ার একটাই লক্ষ্য ইউক্রেনের নাগরিকদের অপদস্থ করা ও ইউক্রেনীদের উদ্দেশ্য করে তিনি বলেন আমার ওপর আস্থা রাখুন সবকিছু পুনরুদ্ধার করা হবে উল্লেখ্য শুক্রবার রাশিয়ার সকল সেনা ইউক্রেনের কেরসন থেকে প্রত্যাহার করা হয় সেপ্টেম্বরে ইউক্রেনের এই অঞ্চল সহ মোট চারটি অঞ্চল রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত ভুক্ত করেছিলেন পুতিন কিন্তু রুশ সেনারা এই অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারল না নেতাদের হত্যার মাধ্যমে ফিলিস্তিনিদের মনোবল নষ্ট করা যাবে না বলছে ইসলামী জিহাদ মনোবল নষ্ট করা যাবে না এবং শত্রুদের বিরুদ্ধে এ ঘোষণা দিয়েছে ইসলামী জিহাদ আন্দোলনের প্রভাবশালী নেতা বাহা আবুল আতার তৃতীয় শাহাদত বার্ষিকী উপলক্ষে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে এতে বলা হয়েছে দুই সালে ফিলিস্তিনের গাজায় ইসলামী জিহাদের নেতা বাহা আবুল আবুল বাড়িতে এবং সিরিয়ার দামেসকে ইসলামী জিহাদের রাজনৈতিক দপ্তরের সদস্য আকরাম আল আজুরির ওপর ইহুদিবাদী ইসরায়েল হামলা চালায় এর মাধ্যমে তারা ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদোস ব্রিগেডস কমান্ডারদের নিশ্চিন্ন করতে চেয়েছিল তবে ইসরায়েলের মনে রাখা উচিত ফিলিস্তিনের সাহসী কমান্ডারেরা হচ্ছেন নতুন প্রজন্মের আদর্শ এবং নতুন প্রজন্ম তাদের পথ অনুসরণ অব্যাহত রাখবে জিহাদ আন্দোলনের বিবৃতিতে আরো বলা হয়েছে প্রতিরোধ সংগ্রাম এখন জর্ডান নদীর পড়ছে উত্তর থেকে দক্ষিণে ছড়িয়ে পড়েছে এটা প্রতিরোধ সংগ্রামের কৌশলগত বড় অর্জন সূত্র পার্স টুডে দিল্লিতে ভূমিকম্পের ঝাঁকুনি কেন্দ্রস্থল নেপাল দিল্লি সহ ভারতের উত্তরাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে যদিও ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নেপালে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি বিভাগ জানিয়েছে নেপালে শনিবার সন্ধ্যা সাতটা সাতান্ন মিনিটে পাঁচ দশমিক চার মাত্রার ভূমিকম্প আঘাত আনে খবর দা টাইমস অফ ইন্ডিয়া জানা গেছে নেপালের যেখানে ভূমিকম্পটির কেন্দ্রস্থল সেখান থেকে ভারতের উত্তরাখণ্ডের যশিমঠের দূরত্ব দুই হাজার বারোশো বারো কিলোমিটার তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি কয়েকদিন আগেও নেপালে ছয় দশমিক ছয় মাত্রার ভূমিকম্পের আঘাত আনে সে সময় গাজিয়াবাদ গুরুগ্রাম ও ভূমিকম্প অনুভূত হয় তাছাড়া শুক্রবার টঙ্গায় ফের সাত দশমিক রাজধানী থেকে দুইশো কিলোমিটার দূরের সাগরে ভূমিকম্পটি আঘাত আনে এরপরেই সেখানে সুনামি সতর্কতা জারি করা হয় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী কেন্দ্র থেকে ভূমিকম্পের গভীরতা ছিল চব্বিশ দশমিক আট কিলোমিটার চলতি বছরের জানুয়ারিতে তিন মধ্যে সবচেয়ে ও তা থেকে সুনামিতে লণ্ডণ্ড হয়ে যায় হয়ে যায় ওই অঞ্চলের বেশিরভাগ ঘরবাড়ি এটিকে অভূতপূর্ব বিপর্যয় বলে উল্লেখ করেছিল টোঙ্গার সরকার সে সময় এক বিবৃতিতে অগ্নিৎপাত সুনামিতে তিনজনের মৃত্যু তথ্য নিশ্চিত করে টোঙ্গা সরকার এদের মধ্যে দুজন স্থানীয় ও একজন ব্রিটিশ নাগরিক ছিল খেরসনে বিজয়ের পর ইউক্রেন জুড়ে উল্লাস ইউক্রেনের খেরসোন শহর থেকে রাশিয়া তাদের সৈন্য প্রত্যাহার করার পর সেখানকার মানুষ ইউক্রেনীয় সৈন্যদের উল্লাস করে স্বাগত জানিয়েছেন এছাড়া ইউক্রেন জুড়ে বিজয় উল্লাস করেছেন দেশটির জনগণ একটি দেখা শহরের মানুষ যায় ইউক্রেনের পতাকা হাতে রাস্তায় নেমে এসেছেন ইউক্রেনীয় সেনা দল শহরে ঢোকার পর স্লোগান দিয়ে তাদের স্বাগত জানান তারা বড় আগুনের কুণ্ডলির চারপাশে জড়ো হয়ে লোকজনকে সারা রাত ধরে দেশাত্মবোধক গান গাইতেও দেখা যায় গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর খেরসুন ছিল একমাত্র আঞ্চলিক রাজধানী যেটি রুশরা দখল করতে পেরেছিল সেখান থেকে রুশ সৈন্যদের পিছু হটাকে এই যুদ্ধে রাশিয়ার জন্য এ পর্যন্ত সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে মস্কো জানিয়েছে খেরসুন থেকে তারা তিরিশ হাজার সৈন্য প্রত্যাহার করে নিয়েছে সেই সাথে সেখান থেকে প্রায় পাঁচ হাজার সামরিক সরঞ্জাম অস্ত্র এবং অন্যান্য জিনিসও তারা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়ার এই পশ্চাদ অসরণকে এক অসাধারণ বিজয় বলে বর্ণনা করে করেছেন অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি এটিকে তার দেশের জন্য এক ঐতিহাসিক দিন বলে বর্ণনা করেন তবে ইউক্রেনের মন্ত্রী বলেছেন তাদের যুদ্ধ অব্যাহত থাকবে কম্বোডিয়ায় আসিয়ান দেশগুলোর শীর্ষ সম্মেলনে গিয়ে দিমিত্রি কুলেবা বলেন আমরা যুদ্ধের ময়দানে জয়লাভ করছি কিন্তু যুদ্ধ চলবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত খবরে বলা হচ্ছিল ইউক্রেনের সৈন্যরা নিপ্র নদীর একেবারে পশ্চিম তীর পর্যন্ত চলে এসেছে ছবিতে দেখা যাচ্ছে এই নদী পার হওয়ার প্রধান একটি সেতু অ্যান্থনি ভোস্কি সেতু সেতু আংশিক ধসে গেছে কিভাবে এই সেতুর ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা পরিষ্কার নয় যে রুশ সৈন্যরা কেরসন দখল করে নিয়েছিল তারা এখন নদীর পূর্ব দিকে চলে গেছে বলে মনে করা হচ্ছে কেরসনের একজন বাসিন্দা রুশ সৈন্যরা চলে যাওয়ার পর সেখানকার পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে বলেন সেখানে লোকজন রাস্তায় নেমে আবেগে গান গাইছে নাচছে অ্যালেক্সি সান্ধাকোব বিবিসি কে বলেন কেরসন এখন মুক্ত সবকিছু এখন বদলে গেছে সবাই আজ সকাল থেকেই কাঁদছে তিনি জানান শহরে আসা ইউক্রেনীয় সৈন্যদের সবাই আলিঙ্গন করতে চাইছে রাশিয়ার অধিকৃত এলাকাগুলোতে যে গণভোটের আয়োজন করা হয় তারপর হতে ক্রেমলিন খেরসনকে নিজেদের দেশের অংশ বলে দাবি করছিল রাশিয়া খেরসন হতে তাদের সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল গত বুধবার তারা বলেছিল এই শহরের আর রসদ সরবরাহ করাও যাচ্ছিল না বৃহস্পতিবার সেখানে রুশ সৈন্যদের সেরকম পিছু হটার দৃশ্য চোখে পড়েনি কিন্তু শুক্রবার ঘটনা ঘটতে থাকে বেশ দ্রুত খেরসনের ফ্রিডম স্কোয়ারে ইউক্রেনের পতাকা দুলিয়ে ভিড় করে বহু বেসামরিক মানুষ তারা ইউক্রেনের সেনাদের স্লোগান দিয়ে স্বাগত জানাচ্ছিল এদিকে রাশিয়ার অবশ্য কেরশন থেকে পিছু হটে আসার এই ঘটনার গুরুত্বকে খাটো করে দেখানোর চেষ্টা করছিলেন প্রেমলিন তারা সেখান থেকে রুশ সেনাদের প্রত্যাহারের ঘটনাকে নতুন করে মোতায়েন বলে বর্ণনা করেছে সূত্র বিবিসি বাংলা প্রতিদিন দুই থেকে তিন কিলো গালি খায় বলছে ভারতের কঠোরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার যদি বিরোধীরা গালি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাতে বিন্দু মাত্র আপত্তি নেই আপত্তি নেই তার দল বিজেপিকে গালি দিলেও মোদী বলেছেন আমি কখনো ক্লান্ত হই না কারণ আমি প্রতিদিন দুই থেকে তিন কিলোগ্রাম গালি খাই কিন্তু আমার প্রতি সৃষ্টিকর্তার এমন আশীর্বাদ যে এটি আমার ভেতরে গিয়ে প্রশ্নতে রূপান্তরিত হয় আজ তেলেঙ্গানায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই জানিয়েছেন ভারতের প্রধান এ সময় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতির নেতাকে চন্দ্রশেখর রাও নামনা রেখা নাম না করে খোঁচা দেন মোদী তিনি বলেন আমাকে বা বিজেপি কে অসম্মান করলেও তেলেঙ্গানার মানুষকে অসম্মান করবেন না চড়া মূল্য দিতে হবে এ সময় তেলেঙ্গানা সরকার কেন্দ্রের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ্য সম্প্রতি চন্দ্রশেখর অভিযোগ করেছিলেন কর্ণাটক মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের মতো তেলেঙ্গানাতেও বেধায়ক নিয়ে সরকারের পতন ঘটাতে চাইছে বিজেপি সূত্র আনন্দবাজার ও পত্রিকা ও এনডিটিভি